যে বুবলির সঙ্গে সাকিব খানের যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে, সেহেতু সবাই ধরে নিয়েছে বুবলি আর একটা অপবিশ্বাস। ওই বুবলির এই উত্থানটা অনেক যারা হজম করতে পারেনি, তাপস বুবলি আর বুবলি যে ঘটনাটা ঘটে গেল এটার উপরে আপনার পর্যালোচনা একটু বলেন। এটা হচ্ছে যে অনেকেই ভেবেছিল যে, যেমন আপনি দেখবেন যে অপবিশ্বাস, অপবিশ্বাস বেসিক্যালি তার আইডেন্টিটি তৈরি করতে পারে নাই অ্যাক্ট্রেস হিসাবে, অর্থাৎ সাকিব নির্ভর, এর বাইরে সে তার কোনো আইডেন্টিটি তৈরি করতে পারে নাই অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসাবে। আচ্ছা, তো যেহেতু বুবলি সাকিব খানের দয়া দাক্ষিণ্যে ফিল্মের নায়িকা হইছে, সেহেতু ম্যাক্সিমাম মানুষ ধরে নিয়েছে ওই বুবলি আর একটা, যে বুবলির সঙ্গে সাকিব খানের যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে, সেহেতু সবাই ধরে নিয়েছে বুবলি আর একটা অপবিশ্বাস। কিন্তু আপনি লক্ষ্য করবেন রিসেন্ট কয়েকটা সিনেমা দিয়া, তার কাজ দিয়া বুবলি এমন ভাবে ঘুরে দাঁড়িয়েছে, বুবলি সে যে তার পার্সোনালিটি এবং তার অ্যাক্ট্রেস হিসেবে তার যে কোয়ালিটি সেটা সে প্রুভ করেছে বেশ কয়েকটা সিনেমা দিয়ে ইতিমধ্যেই, আপনার ওটিটি এবং হলের সিনেমা দিয়া। তো এটা এটা অনেকে নিতে পারে নাই, অনেকের বদ হজম হয়েছে, অনেকের বদ হজমের কারণে এটা একটা কাহিনী ঘটানো কাহিনী আর কি। এটা কি এই ঘটনা, আমার কাছে মনে হচ্ছে বুবলি বুবলি যদি এই ঘটানো কাহিনীটার সঙ্গে কি তাপস সাহেব, মুন্ডি অথবা বুবলি তিনজনের কারো ইনভলভমেন্ট আছে? এটা উপবিশ্বাসের হাত থাকতে পারে বা থাকতে পারে আরো অনেকেই থাকতে পারে, যেটা ওই বুবলির এই উত্থানটা বা বুবলির এই প্রুফটা অনেক যারা হজম করতে পারেনি। আমি একটা কথা বলি, আপনি আমাদের জয়া আহসানকে একটু অ্যানালাইসিস করেন। জয়া আহসান যখন এখানে আমাদের এখানে টিভি মিডিয়া বা বিভিন্ন জায়গায় কাজ করতো, এরপরে প্রথম যখন সে কলকাতার একটা সিনেমা অভিনয় করলো, ওটা বেশ আলোচিত এবং সমালোচিত হলো তার কয়েকটা শর্ট নিয়ে, মনে আছে? জয়া আহসান বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, সে কুল ছেকেছে, এটা নিয়ে নো কমেন্টস ছিল, সে তার নিজের মতো কাজ করে গেছে। কাজ করতে করতে সে আজকে যেটা প্রমাণ করেছে, শি ইজ ইন্টারন্যাশনাল অ্যাক্ট্রেস এবং সে আপনার ফিল্ম বাংলাদেশের একমাত্র শিল্পী যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দুইবার জোড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছে, হ্যাঁ, এবং সে তাকে শিল্পী হিসেবে এমন এক উচ্চতায় নিয়ে গেছে। ধরেন কলকাতায় গত ইয়ের সময় যে পুজোতে চারটা সিনেমা রিলিজ হয়েছে, চারটার মধ্যে জয়া আহসান অভিনীত একটা আছে দশম অবতার, এবং দেখা গেছে চারটা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা করেছে এই সিনেমাটা, যেটা নাকি মোটামুটি 2 সপ্তাহের মধ্যে নাকি 5 থেকে 6 কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গে ব্যবসা করেছে। আচ্ছা, তো আমি নিজেও কলকাতায় আমি সিনেমাটা দেখিনি, আমার টাইমিং এ মিলে নাই, এই জন্য খুব ইচ্ছে ছিল দেখবো, টাইমিং এ মেলে নাই, হলে গেলাম যে সময়টায় এটা চলবে ওই সময়টায় আসলে রাত 9:30 শো শুরু হবে, আমাকে 3-4 ঘন্টা বসে থাকতে হবে, যার কারণে আমি থিয়েটারে ওই সময়টা দিতে পারিনি, অন্য সিনেমা দেখে চলে আসছি। এবং দেখলাম যে সোল্ড আউট, বুঝছেন, অনলাইনে ইয়েতে সিনেপ্লেক্সে সোল্ড আউট, এরকম কন্ডিশন আর কি। মানে তো এখানে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে জয়া আহসান যেভাবে কুল থেকে প্রমাণ করেছে, বুবলি যদি কে কি বলল না বলল এটাকে একদম কানে তুলু দিয়ে কোনো রিপ্লাই দেবে না, কোনো কমেন্ট করবে না, চুপচাপ সে তার কাজটা করে যাবে, তাহলে সে অন্য উচ্চ লেভেলে চলে যাওয়ার মতো ক্যাপাবিলিটি বুবলির মধ্যে আছে।
কিন্তু তাকে কুল হতে হবে, কোনো যে যত যাই বলুক কোনো উত্তর নাই, বোবার শত্রু নাই, জয়া আহসানকে ফলো করলেই এনাফ আমার মনে হয়। তাহলে যেই ঘটনাটা যে রোডসে তার কতটুকু ইকো হচ্ছে বটে, ইকো হচ্ছে যা ঘটে তার কিছুটা বটে, একটা কথা আছে না, তো যেই কথাটা রোডসে তার কতটা বটে বলে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় সাজানো, আর যদি কিছু রটেও তাহলে এটা বুবলির ভুল, বুঝতে হবে বুবলি তার ফোকাসে নাই। বুবলির উচিত এখন চুপচাপ তার ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়া এবং নিজেকে প্রমাণ করা, হ্যাঁ, যে সাকিব তাকে ইয়ে করেছে, সাকিব খান তাকে যে মানে অবহেলা করেছে, তার উচিত এটা প্রমাণ করা যে সাকিব খানই তার যোগ্য না। আর আপনি বলতে চাইছেন যে সাকিব খান বুবলিকে অবহেলা করছে? ডেফিনেটলি। কেন অবহেলা করতে পারে বুবলিকে? সে তো পছন্দ করেই বুবলিকে বিয়ে করছে। যেটা হচ্ছে সাকিব খান তো একটা টেন্ডেন্সি আছে শুরু থেকেই, যেটা সে উপবিশ্বাসের বেলায় ঘটিয়েছে, বিয়ে করে 8 বছর ইয়ে রেখেছে, গোপন রেখেছে, তারপরে বাচ্চা নিয়েও গোপন করেছে। হ্যাঁ, তো এখানে যখন ডেফিনেটলি যখন বুবলিকে, বুবলির বিয়ে, সন্তান, এগুলো তার উপবিশ্বাসের অজান্তে কিছুই ঘটে নাই, অজান্তে তো কিছুই ঘটে নাই। এবং যেটুকু শুনছি বুবলিকে বিয়ের বিয়ে করছে, এটা উপবিশ্বাসের জ্ঞাত সারেই। তো পরবর্তীতে যখন বুবলি নিজের আশঙ্কা করছিল তখন সে ওটা ফ্লাশ করে দিয়েছে, তার বেবির বিষয়টা, এটা সাকিব খান নিতে পারে নাই, নিতে পারে নাই। আমার কাছে মনে হচ্ছে যে বুবলি বুবলির জায়গায় অনেস্ট, একটা মেয়ে তো, সে বাচ্চার মা হয়েছে, বাচ্চার পরিচয় আইডেন্টিটি কি? আর আমাদের সমাজ আইডেন্টিটি থাকলেও ভাই যে পরিমাণ ইজ্জত নিয়ে টানা হেসনা করে, আর আইডেন্টিটি না থাকলে তো কি ভয়াবহ অবস্থা। আপনি দেখেন উন্নত বিশ্বে, আপনার উন্নত বিশ্বে আমেরিকাতে আপনার আমরা আমরা যে লিখি যে পরিচয় পত্রে বাবার নাম, ওদের ওখানে বাবার নাম না, শুধু মায়ের নাম থাকে। প্রতি 100টা সন্তানের মধ্যে আপনার 40টা সন্তানের বাবা মার বিয়ে ছাড়া ওরা পৃথিবীতে এসেছে। আমাদের লোকাল ভাষায় যেটাকে জারজ বলি আমরা, তার মানে আমেরিকার 100 জনের মধ্যে 40 জন জারজ, বুঝেন নাই? এটা নিয়ে তাদের কোনো হেডে কি নাই, আমরা এটা নিয়ে চর্চা করি, তা আমাদের সামাজিক সমস্যা, আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মানুষের নিয়ে অনেক বেশি গবেষণা করি ভাই। প্রতিটি মানুষ সে তার নিয়ে সে তার মতো থাকুক, হ্যাঁ সে তার মতো থাকুক, সে তার সাথে কিভাবে ইউজ করবে সেটা তার পার্সোনাল ম্যাটার, আমি কেন তার সাথে নিয়ে চর্চা করব ভাই? আমারটা নিয়ে আমি থাকি না। আমরা যদি এই পরচর্চাটা সব ক্ষেত্রেই পরচর্চা যত তাড়াতাড়ি বন্ধ করব, তত আমাদের সমাজে মানুষের ডেভেলপ হবে, চিন্তার উন্নতি হবে, মননের উন্নতি হবে, এবং আমরা কাজে এবং গবেষণায় উন্নতি করব। যেই সময়টা আমি অন্যের নিয়ে গবেষণা করে কাটাই, যে অমুকে কার সঙ্গে করলো, অমুক নায়ক কোন নায়িকার সঙ্গে করলো, এটা নিয়ে আমি যত বেশি গবেষণা করব, ওই সময়টা ভাই আমি আমার নিজের নিয়ে সময় দেই না, আমি আমার নিজের সময় দেই, নিজের গবেষণা নিয়ে কাটাই, দরকার কি আমি আরেকজনের নিয়ে সময় দেবো, দরকারটা কি? কিন্তু ওটাতে আমরা মজা পাই, মজা পাই কেন জানেন? মজা পাচ্ছি মানুষের মানে সাইকোলজিক্যাল গত ভাবে মানুষ কল্পনা করে
এন্টারটেইন হয়। হ্যাঁ, যেমন ব্লু ফিল্ম দেখে এক ধরনের এন্টারটেইন আছে না, এই আপনার পর্নোগ্রাফি, তারপরে গিয়ে পর্ণচিত্র গুলো, এই যে এইসব এগুলো দেখে এক ধরনের আমরা এক ধরনের এন্টারটেইন হইতো, ওই এন্টারটেইনটা অন্য মানুষের কল্পনা করে এক ধরনের চিত্রে আনন্দ ফিল হয়। বুঝতে পারছেন যে ওই শালা ওর সাথে করছে, কেমনে জানি কি হয়েছে, এটা নিয়ে গবেষণা। এই গবেষণা করতে গিয়ে আমরা আসলে বেকার সময় লস করি, অথচ ওটা ওই ওই গবেষণাটা না করে যদি আমি আমার জ্ঞানের বিজ্ঞানের আবিষ্কারের জন্য পিছনে সময়টা ব্যয় করি, সেটা আমার নিজের জন্য উপকার, সমাজের জন্য উপকার, দেশের জন্য উপকার, পৃথিবীর জন্য উপকার। অথচ আমি যদি আরেকটা ব্যক্তির গবেষণা করি, ওটা সমাজের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর, পৃথিবীর জন্য ক্ষতিকর।